Assalamualaikum. Thank you very much for joining and welcome to Six Trains. আমরা ইতিমধ্যে গিটারের ফার্স্ট স্টেপ ফিঙ্গারিং কমপ্লিট করে গিটারের নোট সম্পর্কে হালকা ধারণা নিয়ে চলে এসেছি আমাদের গিটারের সেকেন্ড স্টেপে অর্থাৎ সারেগামা। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট ইনটু ইট। আমরা যদি একটি গিটারের ফ্রেট বোর্ডে চলে আসি আমরা কিছু হোয়াইট মার্ক দেখতে পাবো, কিছু হোয়াইট মার্ক যা আমাদের গিটারের কিছু নোটকে ইন্ডিকেট করে এবং যা বেসিক্যালি আমাদের সারেগামা পা অর্থাৎ সারেগামা পা এবং কর্ড ধরতে সাহায্য করবে। সো আমরা কথা না বাড়িয়ে ডিরেক্ট সারেগামায় চলে আসি। আমরা গিটারের ফার্স্ট নোট হোয়াইট ডট ফার্স্ট মার্কের তিন নম্বর তারের উপরে যদি আমাদের আঙুল রাখি, তিন নম্বর তারের তিন নম্বর ফ্রেট এখানে যদি আমাদের ইন্ডেক্স ফিঙ্গারটি রাখি তাহলে সেটি যদি আমরা বাজাই সেটি হতে পারে সা অথবা এটি হতে পারে সা। আমরা শেখার জন্য আমরা তিন নম্বর তারের পাঁচ নম্বর ফ্রেটটাকে আমরা সা ধরে নিতে পারি। তিন নম্বর তারের পাঁচ নম্বর ফ্রেট অর্থাৎ ই বি জি ফার্স্ট ফ্রেট ধরে জি শার্প, এ শার্প, বি সি অর্থাৎ তিন নম্বর তারের যে সি নোটটা সেটি ধরে নিতে পারি আমরা সা। রে হবে ঠিক তার পরের পরেরটি অর্থাৎ তিন নম্বর তারের পাঁচ নম্বর ফ্রেট অর্থাৎ এক দুই তিন চার পাঁচ, পাঁচ নম্বর ফ্রেট যদি সা হয় রে হবে সাত নম্বর ফ্রেট। দুই নম্বর তারের পাঁচ নম্বর ফ্রেট হবে গা, দুই নম্বর তারের পাঁচ নম্বর ফ্রেট। ছয় নম্বর ফ্রেট হবে মা, আট নম্বর ফ্রেট হবে পা, এক নম্বর তারের পাঁচ নম্বর ফ্রেট ঘা, এক নম্বর তারের সাত নম্বর ফ্রেট, আট নম্বর ফ্রেট সা। আমি আবার দেখিয়ে দিব এবং একটি ফ্রেট বোর্ডের ছবি দিয়ে দেবো, আপনারা স্ক্রিনশট তুলে নেবেন, নোট সহ ছবি দিব, আপনারা স্ক্রিনশট তুলে নেবেন এবং পরে অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র শেখার জন্য তিন নম্বর তারের পাঁচ নম্বর ফ্রেট কে আমরা ধরে নেব সা, সাত নম্বর তিন নম্বর তারের সাত নম্বর ফ্রেট রে, দুই নম্বর তারের পাঁচ নম্বর ফ্রেট গা, দুই নম্বর তারের ছয় নম্বর ফ্রেট মা, দুই নম্বর তারের আট নম্বর ফ্রেট পা, এক নম্বর তারের পাঁচ নম্বর ফ্রেট ধা, এক নম্বর তারের সাত নম্বর ফ্রেট নি, এক নম্বর তারের আট নম্বর ফ্রেট সা। এবং সেম ভাবে আমরা যেভাবে এসেছি সেভাবে আমরা ফ্রেট চলে যাব। আরেকবার দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র শব্দটি শুনবেন। এটা আমাদের বেসিক সারেগামা। আমি সেকেন্ড ডট থেকে বাজিয়েছি, আপনারা চাইলে ফার্স্ট ডট থেকে বাজাতে পারেন, থার্ড ডট থেকে বাজাতে পারেন, ফার্স্ট ডট থেকে বাজালেও সেম ভাবে যেভাবে গিয়েছি সেভাবে ফেরত চলে এসেছি, থার্ড নোট থেকে থার্ড ডট থেকে বাজালেও সেম ভাবে একটি পর তারপরে তার নিচে তার পাশে এভাবে সারেগামা পাগুলো আপনারা খুঁজে বের করে যেই জায়গা থেকে ইচ্ছা আপনাদের সেখান থেকে প্র্যাকটিস করতে পারেন। তবে শেখার জন্য সেকেন্ড ডট থেকে শেখা পারফেক্ট, কারণ এখান থেকে আমাদের ভয়েসটা একটু ম্যাচ করবে। আপনারা চাইলে সাথে সঙ্গে সঙ্গে বলতে পারেন, আপনাদের ভয়েসের একটু উপকার হবে, তবে না বলতে চাইলেও কোনো সমস্যা নেই। এটা হলো আমাদের বেসিক সারেগামা। এটি যখন আপনাদের এই পর্যায়ে আসবে, এবং হ্যাঁ অবশ্যই কিন্তু ডাউন আপ স্ট্রোক, একটি স্ট্রোকে ডাউন একটি আপ অর্থাৎ সাথে ডাউন এতে আপ, গাতে ডাউন মাতে আপ, শুরুতে প্র্যাকটিস করার সময় অবশ্যই ডাউন আপ, ডাউন আপ প্র্যাকটিস করবেন। এবং এটি একটু ফাস্ট হলে নেক্সট স্টেপটা প্র্যাকটিস করবেন, সেটি হলো
সা সা রে রে গা না সাতে ডাউন আপ রেতে ডাউন আপ গাতে ডাউন আপ ডাউন আপ এইভাবে উপর উঠে আসবে সা সা রে রে ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা আশা করি বুঝতে পেরেছেন সেম সারেগামা বাট সাথে দুইবার স্ট্রোক সবটাই ডাবল স্ট্রোক করে এবং আরেকটি কাজ করতে পারেন আপনারা দুটা স্ট্রোক যদি পারফেক্টলি হয়ে যায় চারটি স্ট্রোক করতে পারেন আমরা হারমোনিয়ামে এটা এভাবে শিখি বেসিক ইন্ট্রোডাকশন অ্যাবাউট সারেগামাপা আমরা সারেগামাপার আরো একটু গভীরে চলে যাব পরের ক্লাস থেকে সো আপনারা এই ক্লাসটা অবশ্যই কমপ্লিট করে নেবেন এবং তিনটা কাজ দিয়েছি একটি হলে পরেরটি ইজিলি হয়ে যাবে সো তিনটা কাজ কমপ্লিট করবেন এবং তারপরে অবশ্যই পরের ক্লাসটি দেখবেন এবং এই ক্লাসটি দেখলে আমি অবশ্যই আশা করছি আপনি পূর্বের কাজগুলো কমপ্লিট করে এই ক্লাসটা দেখছেন সো আজকের ক্লাসটা যদি একটু আপনার উপকার হয়ে থাকে উপকার করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন কোনো প্রবলেম ফেস করলে আমাকে কমেন্টে জানান অথবা আমার ফেসবুক দেওয়া থাকবে ফেসবুকে মেসেজ দিন আমি পার্সোনালি হেল্প করব সো কিপ সাপোর্টিং অ্যান্ড আই'ল কিপ হেল্পিং ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম লার্ন মোর